আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ওয়ান এক্স বেটে ডিপোজিট করার পর ডিপোজিটের টাকা আমাদের ওয়ান এক্স বেট অ্যাকাউন্টে না আসলে কিভাবে এই টাকাটি ফিরিয়ে আনতে পারবো, এর টোটাল সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা ওয়ান এক্স বেটের অফিসিয়াল সাইট থেকে ঠিক এরকমভাবে ডিপোজিট করি যে তারা একটা নম্বর এখানে দিয়ে দেয় এবং এখানে আমাদের অ্যামাউন্ট লিখতে হয়, তারপরে এখানে আমাদের ট্রানজ্যাকশন নম্বর, ওয়ালেট নম্বর দিতে হয় এবং এখানে আমাদের ট্রানজ্যাকশন নম্বর দিতে হয়, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে তাদের এজেন্ট নম্বর, এখানে টাকা ক্যাশর করতে হয়। টোটালি ইনস্ট্রাকশন এখানে লেখা থাকে এবং সব কিছু আপনারা এখান থেকে বুঝতে পারেন। তো সব কিছু সঠিকভাবে দেওয়ার পরেও আমাদের অ্যাকাউন্টে যখন ডিপোজিটের টাকা আসে না, তখনই আমরা হতাশ হই এবং তখনই আমরা চেষ্টা করি কীভাবে আমরা এই টাকাটি ফিরিয়ে আনতে পারবো। তো এই বিষয়ে আজকে আলোচনা করব এবং টোটাল প্রসেসটি আপনাদের সামনে শেয়ার করব। তো আর কথা বাড়াচ্ছি না, আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করুন। তো ভিউয়ার্স, এখানে অ্যাকাউন্ট ডিপোজিট আসার পর আমরা দেখতে পাবো, সিম্পলি আমরা জাস্ট এখান থেকে টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের ইনস্ট্রাকশনটি, যে এই যে এখানে লেখা রয়েছে, আপনি যদি 3 ঘন্টার মধ্যে আপনার গেমিং অ্যাকাউন্টে ডিপোজিটের টাকা না পান, তাহলে অনুগ্রহ করে লেনদেনের প্রমাণসহ আমাদের সাধারণ ইমেলের অ্যাড্রেস transaction-bn@onexbet.com এ যোগাযোগ করুন। পরবর্তী বিবরণে দয়া করে আপনার প্লেয়ার আইডি, ট্রানজ্যাকশন আইডি এবং ক্লায়েন্ট আইডি, এজেন্ট নম্বর, টাইম, ডেট, অ্যামাউন্ট এবং বিক্যাশ, নগদ, রকেট, উপায়, যে অ্যাপ থেকে লেনদেন করেছেন তার স্ক্রিনশট তাদেরকে পাঠাতে হবে। এখানে ইংরেজিও লেখা আছে, আপনারা যারা বাংলা বোঝেন না ইংরেজি পড়ে নেবেন। তো যাই হোক, এখান থেকে আমাদের এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে আমাদের জাস্ট এখানে ইমেল করতে হবে। তো ইনস্ট্রাকশনগুলো কীভাবে ফলো করে ইমেল করবেন এই বিষয়ে একটু কথা বলি। আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফোনে, সবার ফোনে নোটপ্যাড অ্যাপস থাকে, সেই নোটপ্যাড অ্যাপসে চলে আসবেন এবং এখান থেকে আপনারা এই ফরম্যাটটি তৈরি করে নেবেন। আমি জাস্ট ফরম্যাটটি তৈরি করে নিচ্ছি। এখানে সর্বপ্রথম বলতেছে প্লেয়ার আইডি, আমি জাস্ট এখানে প্লেয়ার আইডির যে ফরম্যাটটি এটি আমি লিখে দিচ্ছি, প্লেয়ার আইডি। এই ফরম্যাটটি আমি টোটালি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা খুব সহজেই ফরম্যাটটি কপি করে কাজ চালাতে পারবেন, আপনাদের আলাদা করে আর লিখতে হবে না, কষ্ট করতে হবে না। যাই হোক, এখান থেকে তারপরে লেখা রয়েছে ট্রানজ্যাকশন আইডি, তারপরে পিছনে রয়েছে আমাদের ক্লায়েন্ট নম্বর, ক্লায়েন্ট নম্বর, ক্লায়েন্ট নম্বর, তারপর ভিউয়ার্স এখানে আমাদের রয়েছে এজেন্ট নাম্বার, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ফরম্যাটটি রয়েছে এটা পুরোপুরি তৈরি করে নিয়েছি। প্লেয়ার আইডি, ট্রানজেকশন আইডি, ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট নাম্বার, এজেন্ট নাম্বার, টাইম, ডেট, অ্যামাউন্ট, স্ক্রিনশট, এখানে আমি টোটালি ফরম্যাটটা তৈরি করে নিয়েছি এবং উপরে দেখতে পাচ্ছেন আমি একটা আমাদের যেই সাবজেক্ট দিতে হয় সাবজেক্টটিও আমি এখানে লিখেছি, আই ডিড নট গেট ডিপোজিট, মানে ডিপোজিটের টাকা পাইনি বা আসেনি। তো যাই হোক, আমি এখান থেকে জাস্ট বিকাশে চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে এই যে আমরা এই এটি তৈরি করেছি, ফর্মটি তৈরি করেছি, এটি কীভাবে ফিল আপ করবো। এটি আপনারা অনেকে পারেন না, এই জায়গাতে আপনারা একটু দুর্বল আপনারা যারা জানেন না সেক্ষেত্রে। তো এখান থেকে আপনি জাস্ট প্লেয়ার আইডি, প্রথমত প্লেয়ার আইডি, এই প্লেয়ার আইডি পাওয়ার জন্য আপনি জাস্ট আপনার ওয়ান এক্স বেট অ্যাকাউন্টে প্রবেশ করবেন। ওয়ান এক্স বেট অ্যাকাউন্টে প্রবেশ করার পর এই যে ডিপোজিট অ্যাকাউন্ট আসলে এখান থেকে জাস্ট সিম্পলি এটা হোম পেজ থেকে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন। তাহলে এই পাশে দেখতে পাবেন এই যে অ্যাকাউন্ট নম্বর, এই যে অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখলে এটা আপনাদের কপি হয়ে যাবে। এখান থেকে জাস্ট কপি করে আপনারা জাস্ট আপনার যেই প্লেয়ার আইডি আছে এখানে জাস্ট এখানে পাস্ট করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে প্লেয়ার আইডি দেওয়া শেষ, এখন আমাদের ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। তো ট্রানজ্যাকশন আইডি কোথা থেকে পাবেন? ট্রানজ্যাকশন আইডি পাবেন আপনি যেই নগদ, বিকাশ অথবা রকেট ব্যবহার করে তাদেরকে টাকা পাঠিয়েছিলেন, তো সেই অ্যাপসে চলে যাবেন। আমি জাস্ট আমি সে ধরে নিয়েছি, আমি বিকাশ ব্যবহার করে তাদেরকে টাকা পাঠিয়েছি, আমি জাস্ট বিকাশে চলে আসতেছি। এখানে আসার পর যে কোনো একটি লেনদেনে ক্লিক করবো, এখানে এই বিকাশের ইনবক্সে আমাদের লেনদেন দেখতে পারি আমরা। এখানে নগদ হলে এখানে লেনদেন লেখা থাকে, রকেট হলেও লেনদেন লেখা থাকে অথবা ট্রানজ্যাকশন লেখা থাকে, হিস্ট্রি লেখা থাকে। তো যাই হোক, এখানে সব ক্ষেত্রে আপনারা পাবেন এইটা। তো এখানে লেনদেন আসার পরে হিস্ট্রিতে আসবেন, সিম্পলি আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে তাদের নম্বর কোনটি, মানে যে নম্বর থেকে টাকা ক্যাশ আউট করেছেন অথবা অ্যামাউন্টটি দেখে নেবেন, যে আমি 2000 টাকা ক্যাশ আউট করেছিলাম এই নম্বরে। তো সেক্ষেত্রে এই নম্বরটি পেয়ে যাবেন আপনারা সিম্পলি এখানে।
তো এখানে ক্লিক করলে দেখতে পাব, তারপরে যেমন কোন অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, সময় এবং তারিখ, অ্যামাউন্ট, এই যে ট্রানজ্যাকশন আইডি, এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। এই যে এপাশে এই চৌকার এই ঘরে টিপ করলে, ট্যাপ করলে এখানে থেকে আপনাদের কপি হয়ে যাবে। তো আপনারা তো সিম্পলি এটা কপি করে নেবেন এবং এই ট্রানজ্যাকশন আইডিতে এসে এটা পেস্ট করে দিবেন। আমি জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি। তারপরে ক্লায়েন্ট নম্বর, ক্লায়েন্ট নম্বর মানে ভিউয়ার্স আপনি যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন তাদের কাছে, মানে আপনার যে পার্সোনাল নম্বর থেকে তাদেরকে টাকা ক্যাশ আউট করেছেন সেই নম্বরটি। তো আমি এখানে জাস্ট সেই নম্বরটি জাস্ট দিয়ে দিচ্ছি, সিম্পলি আমি নম্বরটি দিয়ে দিলাম। আপনি আপনার নম্বর অবশ্যই বসাবেন, অবশ্যই সঠিকভাবে বসাবেন, এগুলো ভুল হলে কিন্তু আপনারা ডিপোজিট উইথড্র কোনোটিই পাবেন না। তো আপনারা এই বিষয়ে একটু কেয়ারফুলি থাকবেন, সঠিকভাবে বসাবেন আর কি। তো যাই হোক, এবার এজেন্ট নম্বর, এজেন্ট নম্বরও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে এজেন্ট নম্বর, এটি দেখে দেখে আপনারা বসিয়ে নেবেন। আমি জাস্ট যে কোনো একটি বসিয়ে দিচ্ছি এখান থেকে, 01 এই, যাই হোক এখান থেকে আমি বসিয়ে দিলাম। তারপর টাইম, টাইম এখানে রয়েছে ভিউয়ার্স 9:00 PM। আমি জাস্ট 9:00 আগে একটা জিরো দেবেন। আপনারা যেভাবে লেখা থাকে অনুরূপভাবে সেইভাবে লিখবেন, আপনারা বানিয়ে লিখতে যাবেন না, তাহলে একটু ভুল হলে আমাদের ভুল ধরবে এবং সেটা অ্যালাউ করবে না। জাস্ট আমি 9:00 AM দিয়ে দিচ্ছি। তারপরে ডেট, আমাদের ডেট একটা দিয়ে দিতে হবে। এখানে আমরা ডেট পাবো যে কোন ডেটে আমরা টাকা পাঠিয়েছি, কোন সময় টাকা পাঠিয়েছি, সব কিছু এখানে পাচ্ছি। তো এখান থেকে জাস্ট সিম্পলি দেখে দেখে এখানে লিখে নিব যে কোন কোন ডেটে কোন সময় টাকা পাঠিয়েছি সেটা লিখে নিব। তো এখান থেকে আমি জাস্ট লিখে নিচ্ছি, যাই হোক লিখে দিলাম। তারপর অ্যামাউন্ট, আমরা কত টাকা পাঠিয়েছি, এখানে কিন্তু আমরা অ্যামাউন্টটাও দেখতে পাবো যে কত টাকা পাঠিয়েছি। যেমন আমি এখান থেকে 400 টাকা পাঠিয়েছিলাম, জাস্ট 400 টাকা লিখে দিই। দেখবেন বারবার যাতে সঠিক হয় এগুলো। এই ফর্মটি ফিল আপ না করতে পারলে কিন্তু আপনাদের এখান থেকে কাজ হবে না, টোটালি কাজ হবে না। তো যাই হোক, এখানে ভিডিও চাইতে পারে, এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি অনেক আরেকবার প্রবেশ করি তাহলে এখান থেকে দেখতে পাবো স্ক্রিনশট, এখানে স্ক্রিনশট চাচ্ছে। অনেক সময় অনেক ক্ষেত্রে এখানে ভিডিও চাই, স্ক্রিন ভিডিও চাই, সেক্ষেত্রে এখান থেকে আপনারা যে স্ক্রিন রেকর্ড রয়েছে, ফোনের যে স্ক্রিন রেকর্ড রয়েছে এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করে আপনারা, স্ক্রিন রেকর্ড রয়েছে এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করে আপনারা ই করতে পারবেন, মানে তাদেরকে পাঠিয়ে দিতে পারবেন সিম্পলি। এবং আর যদি স্ক্রিন ভিডিও না চাই তাহলে আপনারা জাস্ট সিম্পলি স্ক্রিনশট দিয়ে দেবেন। এখান থেকে এখানে আসার পর জাস্ট এখান থেকে আপনারা স্ক্রিনশট একটা নিয়ে নেবেন, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো যাই হোক, আমি এটা পাঠাবো। এখানে আমরা সব ফর্ম পূরণ করে নিলাম, এটা সবগুলো কপি করে নিব আমরা। তো এখান থেকে কপি করলাম এবং এই সাবজেক্টটাও আমরা কপি করব। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব জিমেলে। এখান থেকে জাস্ট টু, এই যে টু লেখা রয়েছে এখানে কিন্তু আমাদের সেই তাদের যে জিমেল রয়েছে সেই জিমেলটি দিতে হবে, এবং এখানে সাবজেক্ট দিতে হবে, এবং এখানে কম্পোজ মেলে আমাদের যেটা লিখেছি সেটা দিতে হবে। তো আমি সর্বপ্রথম এখানে কম্পোজ মেল দিয়ে দিচ্ছি, যেটা আমরা কপি করলাম এই মাত্র, এটি দিয়ে দিলাম। টোটালি আমরা কম্পোজ মেল এখানে রেডি করে ফেললাম। এবার আমাদের টু মানে তাদের যে মেল অ্যাকাউন্ট, সেটি মেল অ্যাকাউন্টে এখানে অ্যাড্রেস করতে হবে। তো তাদের ইমেল অ্যাকাউন্ট কোথায় পাবেন এ বিষয়ে একটু বলি। তাদের ইমেল অ্যাকাউন্ট পাবেন এখান থেকে, জাস্ট এখানে চলে আসবেন আপনার ওয়ান এক্সপেড অ্যাকাউন্টে। এই যে transaction-bn@onexbet-team.com। তো যাই হোক, এখান থেকে আপনারা এটা কপি করতে পারেন সিম্পলি। তো আমি সিম্পলি জাস্ট এখান থেকে যেটা কপি করলাম সেটি এখানে বসিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে চলে এসেছে আমাদের জিমেলটি, এবং সাবজেক্টে লিখতে হবে I did not get deposit। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি টোটালি সব কিছু আমাদের এখানে কমপ্লিট করে নিয়েছি, টোটাল ফর্ম পূরণ করে নিয়েছি। এখন আমাদের এখানে ফটো অ্যাটাচ করতে হবে। তো ফটো কীভাবে অ্যাটাচ করব, এই যে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট লিখেছি, এখান থেকে জাস্ট একটা ইন্টার দিবেন। আপনারা যে ইন্টার দিবেন মানে এটাকে এই কার্সলটাকে এই এক লাইন নিচে নামাবেন, জাস্ট সিম্পলি এক লাইন নিচে নামাবেন। এই যে আমি নিচে নামালাম, এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আইকন, আমি আবারও সিম্পলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যারো আইকন মানে এখান থেকে এই যে আইকনটি, এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট অ্যাটাচ ফাইলে যাবেন। অ্যাটাচ ফাইলে গেলে আমরা যেই স্ক্রিনশটটি তুললাম এটা আমরা পেয়ে যাবো সিম্পলি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই স্ক্রিনশটটি দিয়ে দিয়েছি। তো এখানে স্ক্রিন ভিডিও চাইলে সিম্পলি অনুরূপভাবে আমরা স্ক্রিন ভিডিও করব, এবং এখান থেকে এটা অ্যাটাচ করে দিব। দেওয়ার পর তাদের কাছে সিম্পলি এই যে এখানে যে অপশনটি রয়েছে সেন্ড, এই সেন্ড থেকে তাদের কাছে পাঠিয়ে দিব। এই যে পাঠিয়ে দিলাম তাদের কাছে চলে গেল। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন কীভাবে মেল করতে হয়, এবং শিখতে পারলেন কীভাবে মেল করতে হয়। এবং এই যে ফর্ম্যাটটি মানে এই ফর্ম্যাটটি আমি টোটালি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে কপি করে শুধুমাত্র ডকুমেন্টগুলো বসিয়ে আপনারা পাঠিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের ঝামেলা কম হবে। তো যাই হোক, এভাবে আপনারা মেল করতে পারবেন।
এই মেল এখন তাদের কাছে পৌঁছাবে, তারা যাচাইকরণ করে দেখবে। আপনি কিন্তু তাদের কাছে শুধুমাত্র একটাই ক্লায়েন্ট না, তাদের কাছে লাখ লাখ ক্লায়েন্ট আছে। সবার মেল যারা করে তাদের সবার মেল তারা চেক করবে, তারপরে আপনার মেল চেক করবে, তারপরে আপনি সব কিছু তথ্য সঠিক দিয়ে থাকলে ডিপোজিটের টাকা ফেরত পাবেন। এটা ফেরত পাবেন এটা 100% নিশ্চয়তা নাই। তো যাই হোক, আপনার এই প্রসেসে আপনার ডিপোজিটের টাকা ফিরিয়ে আনতে পারেন। তো এর ফাঁকে আমি আর একটা কথা বলে রাখি, আপনারা যারা ঝামেলা মুক্তভাবে লেনদেন করতে চান, মানে এগুলো ইমেল করা, ডিপোজিট টাকা আটকে যাওয়া, উইথড্র টাকা আটকে যাওয়া, ডিপোজিট আসতে দেরি হওয়া, উইথড্র আসতে দেরি হওয়া, এগুলো হ্যাসেল ঝামেলা মুক্তভাবে যারা লেনদেন করতে চান ওয়ান এক্সপেটে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওয়ান এক্সপেট এজেন্ট, আমরা ওয়ান এক্সপেটে এজেন্ট ডিপোজিট এবং উইথড্র করে থাকি খুব সহজে এবং নিরাপদে। আপনি জাস্ট আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের নম্বর পেয়ে যাবেন, যেগুলোতে ইমো, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। আমাদের 3টি এজেন্ট রয়েছে, যেগুলো যারা সবসময় অ্যাক্টিভ থাকে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আপনি যে কোনো একজনকে নক করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো তাদেরকে নক করে বলবেন ভাই ডিপোজিট লাগবে, আমরা আপনাকে পরবর্তী SMS-এ ডিপোজিটের জন্য যেগুলো প্রয়োজন, মানে ডিপোজিট আপনার করার জন্য যেগুলো প্রয়োজন ইনস্ট্রাকশন আমরা দিয়ে দেবো পরবর্তী ফিরতে SMS-এ। এটি মাত্র 1 মিনিটের মধ্যে আমরা প্রসেসগুলো করে থাকি, 1 মিনিট থেকে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। এর বেশি হলে আপনারা আমাদের সাথে লেনদেন করার দরকার নাই, আমার কথায় কাজে মিল না থাকলে আমাদের সাথে লেনদেন করার দরকার নাই। তো আপনি জাস্ট আমাদেরকে SMS করে বলবেন ভাই আমরা ডিপোজিট নেবো, আমরা আপনাকে ইনস্ট্রাকশন পাঠিয়ে দেবো। তো এগুলো হয়ে গেলে আমরা আপনার অ্যাকাউন্টে মাত্র 1 মিনিটের মধ্যে ডিপোজিট কমপ্লিট করে দেবো, এবং উইথড্র পেতে একটু সময় বেশি লাগে, সর্বোচ্চ 2 মিনিট লাগবে। তো 2 মিনিটের মধ্যে আপনার উইথড্র, আপনার যেগুলো প্রসেস রয়েছে সব কিছু আপনাদের বুঝিয়ে দেবো, না পারলে আপনাকে ভিডিও কল দিয়ে স্ক্রিন শেয়ার করে আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। তো এই আর কি, তো আপনারা আমাদের সাথে লেনদেন করবেন। এক্ষেত্রে আপনারা অনেকে প্রুফ চান যে ভাই আপনারা সত্যিকার এজেন্ট কিনা, তো এখানে এজেন্টের আসলে প্রুফ দেওয়ার কিছুই নেই, আমরা অনেক প্রুফ দিয়েছি এই চ্যানেলে। তারপরে আপনাদের যাদের প্রুফ প্রয়োজন তাদের আমরা প্রুফ দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট আমাদেরকে SMS করে বলবেন ভাই আমরা নতুন ইউজার, আপনার কাছে আমরা লেনদেন করবো, আপনি আমাদেরকে কিছু প্রুফ দেন, সেক্ষেত্রে আমরা কিছু টাকা বা কিছু পয়সা আপনার অ্যাকাউন্টে টপ আপ করে দিব সেই মুহূর্তে। তো তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমরা ওয়ান এক্সপেট অফিসিয়াল এজেন্ট এবং আমাদের সাথে লেনদেন করতে পারবেন খুব সহজে। তো আপনি লেনদেন করবেন এবং আপনার সহকারীরা যারা রয়েছে তাদেরকে আমাদের সাথে আমন্ত্রণ করবেন, আমরা তাদেরকেও ভালো সার্ভিস দিব ইনশাআল্লাহ। আমাদের হাজার হাজার ইউজার রয়েছে যারা কখনো আমাদের কখনো কোনো কমপ্লেন করেননি, আমাদের অভিযোগ করেননি, আমাদের সার্ভিস পেয়ে তারা খুশি, আপনিও খুশি হবেন আশা করি, এবং আমাদের সাথে লেনদেন করবেন। আপনি এখনই আমাদেরকে SMS করে রাখুন, কারণ পরবর্তীতে আমাদেরকে সহজে খুঁজে পাবেন না, পরবর্তীতে আপনার ডিপোজিট টুইট প্রয়োজন হলে আমাদেরকে জাস্ট নক করতে পারবেন। তো এখন আমাদেরকে নক করে রাখুন, পরবর্তীতে আমাদেরকে সুদ সহজে খুঁজে পাওয়ার জন্য এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি এ পর্যন্তই।